Assalamualaikum. Sikhati bunda, tumra sobai kemon acho? Asha kori tumra bhalo acho. Amio bhalo achi. Boraborer moto ajke ami tomader samne ekti class niye hajir hoyechi. Tar age ami amar porichoy diye dei. Ami Mohammad Masud Rana, shohokari shikshok boli. Polahat Ramshad Pilot Model Institution, Polahat Chandrakhan bolchi. To sikhati bundra, ajke ami যে ক্লাসটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণী আমাদের শ্রেণী হচ্ছে নবম দশম বিষয় গণিত চতুর্থ অধ্যায় অনুশীলন 4.1 তাহলে শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমরা আজকে 4.1 অনুশীলন নিয়ে আলোচনা করব তাহলে তোমরা নিশ্চয় জানো 4.1 অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো মূলত সূচক সংক্রান্ত অঙ্ক তাহলে আজ আমরা সূচক সংক্রান্ত দুই একটি সমস্যার সমাধান করব তো প্রথমে আমি যে দুটি সমস্যার সমাধান করব সেটি আগে বোর্ডে লিখে দিই তোমরা আমার সাথে সাথে লিখে নাও তাহলে আজ আমরা সূচক সংক্রান্ত দুটি সমস্যার সমাধান করব তো এক নম্বর হচ্ছে অর্থাৎ আচ্ছা এক নম্বর দিয়ে আমি দেখলাম এক নম্বর হচ্ছে (3)(n+1)/(3)(n)(2)(n-1) তাহলে আমাদের এক নম্বর সমস্যাটা হচ্ছে যদিও এটি অঙ্ক নম্বর হচ্ছে 8 কিন্তু আমি এক নম্বর দিয়ে লিখলাম তো অঙ্কটা হচ্ছে 3^(m+1)/(3)(m^(n-1)/(3)(m-1)/(3)(m-1)/(3)(m-1) এটাই আমরা সরল করব এটাকে আমরা বলবো সরল করব সরল করে এটা সমাধান বের করব তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবা তো এই অঙ্কটা করার জন্য কয়েকটা সূত্রের ব্যবহার করতে হবে তো সেই সূত্রগুলো আমি লিখছি যেমন এই সূত্র হচ্ছে (a^n)/(a^n) সমান হচ্ছে (a^n)/(n) আরো সূত্র আছে (a^n)/(a^n)/(a^n)/(a^n)-n এই সূত্র দুটা আমরা ব্যবহার করব আরো আরো কয়েকটি সূত্র ব্যবহার করতে পারি যেমন (a^n)-(1)/(a^n) মূলত এই তিনটা সূত্রই অঙ্কটা সরল করার জন্য ব্যবহার হতে পারে তো আমরা অঙ্ক করি তোমরা বুঝতে পারবে যে কখন কোন সূত্রে ব্যবহার হচ্ছে তো আমরা এটা সমাধানে চলে যাব তাহলে এই অঙ্কটা আমরা সমাধান করব তাহলে সেটাকে গুণ করতে হয় তাহলে আমরা গুণটা করে ফেলবো তাহলে (m^2)/(m)/(n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 
আমরা সূচকীয় আকারে রূপান্তর করি তাহলে এটাকে আমরা 3 স্টার লিখতে পারব আর
দ্বিতীয় প্রশ্ন পাওয়ার আগে আমরা পাওয়ার আগে লিখে দিলাম নিচে আছে n টু দি পাওয়ার n - 1 এটার পাওয়ার আবার m প্লাস 1 তাও একটা সূত্র আছে তো সেই সূত্রটা যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে জানতে পারি যে n টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান হচ্ছে n টু দি পাওয়ার m তাহলে এই সূত্রটা ব্যবহার করে আমরা এখানে ব্যবহার করব যে m মাইনাস 1 টু দি পাওয়ার m প্লাস 1 তাহলে ওই সূত্রটাকে আমরা যদি এখানে লিখি তাহলে কি দাঁড়ায় টু দি পাওয়ার তাহলে এটা হওয়া এটা হওয়া তাহলে পাওয়ার বিপরে গুণ তাহলে m মাইনাস 1 আর m প্লাস 1 যদি গুণ করি তাহলে আবার বিপরীতে যে সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b টু n আছে তাহলে ওই সূত্র আমি আমরা এখানে লিখে দিতে পারবো যে m স্কয়ার মাইনাস 1 এইপরে এখন তাহলে এখানে আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m এখন এটি হয়ে গেলে এটাকে আমরা ইন্টু করে দিই তাহলে লব ভাগ হয়ে যাবে আর ভর লব হয়ে যাবে সে নিয়ম অনুযায়ী আমরা এখানে লিখব 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1 বাই এখন এটার 3 পাওয়ার স্কয়ার আবার m প্লাস 1 পুরো পাওয়ার তাহলে নিচের সূত্র অনুযায়ী পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে এখানে আমরা গুণ করে বসিয়ে দেব তাহলে 2 m এর সাথে গুণ করতে হবে 2 m আবার 2 1 এর সাথে গুণ করতে হবে 2 তাহলে আমরা যে সূত্রটা ব্যবহার করলাম এখন আমরা যদি এই সূত্রকে এই সূত্রটা ব্যবহার করি এটির পাওয়ার m বা এর পাওয়ার সমান এটির পাওয়ার m মাইনাস n ওই সূত্রটা আমরা এখন ব্যবহার করবো তাহলে কি হবে 3 টু দি পাওয়ার এখন এটা 3 পাওয়ার m প্লাস 1 নিচে 3 পাওয়ার m স্কয়ার মাইনাস n তাহলে নিচ থেকে পাওয়ার উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে তাহলে উপরে আছে m প্লাস 1 নিচ থেকে উপরে যা মাইনাস m স্কয়ার মাইনাস আছে প্লাস m ইন্টু এখন ঠিক একইভাবে এখানে আমরা সূত্রটি ব্যবহার করবো তাহলে উপরে আছে 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1 নিচ থেকে উপরে গেলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস 2 m আর এই 2 উপরে যা মাইনাস 2 আচ্ছা তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন এরপরে যা হবে সেটা আমি লিখছি তাহলে এখন আমরা পাচ্ছি 3 টু দি পাওয়ার এখানে আছে m এই পাশে আরেকটা m তাহলে প্লাস করলে 3 টু দি পাওয়ার 2m এরপর এখানে আছে 1 প্লাস 1 আর মাইনাস m স্কয়ার ইনটু 3 টু দি পাওয়ার এখানে আছে m স্কয়ার m স্কয়ার তারপরে আছে এখানে মাইনাস 1 আর এখানে মাইনাস 2 তাহলে মাইনাস 3 তারপর আছে মাইনাস 2m এখন আমরা যদি সূত্রকে যে প্রথম সূত্রটি আমি লিখেছিলাম এটি যে বার m এটি এটি যে বার n সমান এটি যে বার m প্লাস n ওই সূত্রটা আমরা এখন এখানে ব্যবহার করব তাহলে এখানে যদি আমরা সূত্রটা ব্যবহার করি তাহলে এটি যে বার এটার পাওয়ার আছে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার এই 3 এর পাওয়ার আছে m স্কয়ার মাইনাস 3 মাইনাস 2m এখন গুণের সময় পাওয়ারগুলো আমরা যোগ করে দেবো সূত্র অনুযায়ী তাহলে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার এরপরে আছে প্লাস m স্কয়ার মাইনাস 3 মাইনাস 2m তাহলে এখন আমরা যদি হিসাব নিকেশ করি তাহলে কেটে পার এখানে 2m আছে প্লাস এখানে 2m আছে মাইনাস তাহলে কেটে যাচ্ছে m স্কয়ার মাইনাস m স্কয়ার প্লাস এটা কেটে গেল এখানে আছে প্লাস 1 এখানে আছে মাইনাস 3 তাহলে মাইনাস 3 থেকে প্লাস 1 বাদ দিলে থাকবে মাইনাস 2 অর্থাৎ 3 টু দি পাওয়ার মাইনাস 2 3 ইনভার্স 2 যেভাবে বলে দেখেন এখন আমরা এখানে যে সূত্রটি লিখেছিলাম a টু দি পাওয়ার মাইনাস n বা a ইনভার্স n সমান 1 বাই a টু দি পাওয়ার n ওই সূত্রটা এখানে আমরা ব্যবহার করব এখানে তাহলে ওটা একটু জানা করি তাহলে আমরা কি পাই 1 বাই 3 স্কয়ার আর 3 স্কয়ার সমান হচ্ছে 9
তাহলে আমরা এই সমস্যাটির সমাধান করে উত্তরটা পেলাম 1/9 তাহলে এটাই আমাদের প্রথম সমস্যা সমাধান তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সমস্যাটি আসলে করে বুঝতে পেরেছো আমি আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করব এখন আমি তোমরা লিখে নাও আশা করি তোমাদের লেখা হয়ে গেছে এখন আমি 2 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করব তাহলে আমার আজকে দ্বিতীয় সমস্যাটা হচ্ছে প্রমাণ করো যে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b টু দি পাওয়ার 1 বাই b ইনটু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c টু দি পাওয়ার 1 বাই b c ইনটু x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a টু দি পাওয়ার 1 বাই c এ সমান হচ্ছে 1 এটা আমরা প্রমাণ করব তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা তাহলে বুঝতে পারবা আচ্ছা তো যদিও এটা অনুশীলনের প্রশ্ন এবং তোমাদের বইয়ের 13 নম্বর প্রশ্ন আমি 2 নম্বর লিখেছি কারণ আগেরটা 1 নম্বর লিখেছিলাম এটা 2 নম্বর লিখলাম কিন্তু অনুশীলনে আছে 13 নম্বর তো তোমরা সবাই প্রশ্নটা লিখে নাও এখন আমি এটা সমাধান করব কিভাবে এটা সমাধান করতে হয় সেটা তোমাদের দেখাবো তোমরা মনোযোগ দিয়ে দেখবা এবং বোঝার চেষ্টা করবা তাহলে তো এখানে আমরা সম্পর্ক সংক্রান্ত লিখব যে বাম পক্ষ অর্থাৎ সমানের মানগুলি দেওয়া আছে যেহেতু এটা বাম পক্ষ এটা এখন আমরা সমাধান করব তাহলে এখানে এই অঙ্কটা সমাধান করতে গেলে ডান দিকে যে সূত্রগুলো লেখা আছে ওই সূত্রগুলো আমরা ব্যবহার করব আর এই অঙ্কটা সমাধান করব তাহলে দেখো এখানে আছে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b তাহলে এটাকে আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার n সমান এর দ্বারা এই মাইনাস n ওই সূত্রটা অনুযায়ী আমরা এখানে লিখতে পারি x টু দি পাওয়ার a মাইনাস b পাওয়ার 1 বাই a একইভাবে এখানেও আমরা ওই সূত্র অনুযায়ী লিখব তাহলে x টু দি পাওয়ার b মাইনাস c টু দি পাওয়ার 1 বাই b c এখানেও সূত্র ব্যবহার করব তাহলে x টু দি পাওয়ার c মাইনাস a টু দি পাওয়ার 1 বাই c তাহলে ওই সূত্রটা অনুযায়ী আমরা এটা লিখলাম এখন আমরা দেখতে পাচ্ছি যে x টু দি পাওয়ার অর্থাৎ a মাইনাস b এটাও পাওয়ার আবার 1 বাই a এটাও পাওয়ার তাহলে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে আবার আমরা এই সূত্রটা ব্যবহার করব x টু দি পাওয়ার a টু দি পাওয়ার a সমান a টু দি পাওয়ার a এই সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে আমরা পাই x টু দি পাওয়ার তাহলে গুণ হয়ে যাবে এটা a মাইনাস b এটা অনেক সাথে গুণ হয়ে যাবে a মাইনাস b বাই a b একইভাবে এখানেও এই সূত্র অনুযায়ী আমরা x টু দি পাওয়ার b মাইনাস c বাই b c একইভাবে এখানে দেখব x টু দি পাওয়ার c মাইনাস a বাই c a তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা এটা লিখে ফেলি এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম অংশে যে x আছে x টু দি পাওয়ার a মাইনাস b বাই b এটার পর x টু দি পাওয়ার b মাইনাস c বাই b c এটার পর c মাইনাস b বাই c এখন এগুলো সব গুণ হয়ে আছে তাহলে আমরা সূত্রের যে গুণের সূত্র সেই সূত্রটা আমরা ব্যবহার করব অর্থাৎ x টু দি পাওয়ার a মানে সঙ্গে গুণ করে প্লাস n ওই সূত্রটা এখানে আমরা এখন ওই সূত্র অনুযায়ী আমরা লিখি তাহলে কি পাই x টু দি পাওয়ার a মাইনাস b বাই a b প্লাস বি মাইনাস বি বাই বি সি প্লাস সি মাইনাস বি বাই সি তাহলে আমরা সূচকের গুণের সূত্র ব্যবহার করে আমরা এটা পেলাম এখন এগুলো কিন্তু পাওয়ার এবং পাওয়ারগুলো কিন্তু যোগ অবস্থায় রয়েছে এবং এগুলো এক একটা ভগ্নাংশ তাহলে এখানে আমরা ভগ্নাংশের যে যোগের নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী এই যোগটা আমরা করে ফেলব তাহলে আমি লিখি করি তাহলে x টু দি পাওয়ার তাহলে এখন a মাইনাস b বাই b প্লাস b মাইনাস b বাই b c প্লাস c মাইনাস b বাই c এটা আমরা যোগ করব
তো জমির যে ভগ্নাংশে জমির যে নিয়ম সেটা হচ্ছে ঘরগুলো লসাগু করতে হয় তাহলে এখানে এবি বি সি এবং সি এ এটা লসাগু আমরা পাই এবি সি এটা লসাগু পাই এখন তারপরে কি করতে হবে যে ঘর দ্বারা লসাগু কানে ভাগ করতে হয় তাহলে এবি দিয়ে যদি আমি এবি সি কে ভাগ করি তাহলে আমি সি পাই এবং এই ভাগফলটা প্রভাবের সাথে গুণ করতে হবে তাহলে সি ইনটু এ মাইনাস বি একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের যেটা হয় বি সি দ্বারা যদি ভাগ করি তাহলে আমি এ পাবো এ লবের সাথে গুণ করবো তাহলে এ ইনটু বি মাইনাস সি একইভাবে পরেরটাকে যদি ভাগ করি তাহলে আমি বি পাবো তাহলে প্লাস বি ইনটু সি মাইনাস সি তাহলে আমার ভগ্নাংশের যোগ্য যে নিয়ম সেই নিয়মটা আমি এখানে ব্যবহার করলাম এখন কি পাচ্ছি এক্স টু দি পাওয়ার তাহলে এখানে এ বি সি তাহলে এখন সি এ মাইনাস বি এর সাথে গুণে আছে তাহলে আমি গুণ করে দিলে কি হবে যে সি এ মাইনাস বি সি প্লাস এখানে হবে এ বি মাইনাস সি এ বাই সি এখানে হবে প্লাস এ বি সি মাইনাস এ বি তাহলে এখানে আমি গুণ করে দিলাম এখন এক্স টু দি পাওয়ার এখানে এ বি সি তাহলে এখন দেখছি যে সি এ এটা হচ্ছে প্লাস সি এটা মাইনাস তাহলে বি উপরে কেটে যায় আবার এখানে বি সি মাইনাস এখানে বি সি প্লাস তাহলে বি উপরে কেটে যায় এখানে এ বি প্লাস এ বি মাইনাস বি উপরে কেটে যায় তাহলে সবই যেহেতু বি উপরে কেটে যাচ্ছে তাহলে এখানে জিরো হয়ে যাচ্ছে তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এক্স টু দি পাওয়ার এখানে জিরো বাই এ বি সি অর্থাৎ লব জিরো হয়ে গেছে এই জন্য এ ভগ্নাংশের মান আপনি জিরো হয়ে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার জিরো এখন আমি সূচকের যে সর্বশেষ সূত্র এখানে লিখেছিলাম যে এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান তাহলে ওই সূত্রটা যদি এখানে আমি প্রয়োগ করি অর্থাৎ ওই সূত্র অনুযায়ী এখানে আমি দেখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার জিরো তাহলে এটারও মান হয়ে যাবে ওয়ান তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো যে আমাদের প্রশ্নটা লেখা ছিল যে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি ইন্টু টু দি পাওয়ার ওয়ান বাই বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি টু দি পাওয়ার ওয়ান বাই সি এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দুইটা সমস্যার সমাধান করলাম সুযোগ সংক্রান্ত তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো শিক্ষার্থী বন্ধুরা আগামী দিন আরো একটি ক্লাসে হাজির হব তো সবাই ভালো থাকো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাই